আশা করি বন্ধুরা ভালো আছেন। বর্ষাকাল আর পাতে ইলিশ পড়বে না তাই আবার হয় নাকি? খুব সহজে ভাপা ইলিশ বানানো যায় কি করে সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে একটা টিফিন বক্স নিয়ে নিলাম যার মুখটা আটকানো যায়। বড় চামচের 1 চামচ ঘরে পাতা দই, 2 চামচ সর্ষে বাটা, 7 মতো লবণ, 1/4 চামচের 1/4 চামচ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু নারকেল কোড়াও দিতে পারেন। আমার কাছে নারকেল কোড়া ছিল না তাই আমি দিইনি। এরপরে দইয়ের বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি 2টো মাছ করব বলে আমি ছোট বাটি নিয়েছি। আপনারা যেরকম মাছ করবেন আপনাদের বাটি সেই রকম নেবেন। এর মধ্যে আমি আরেকটুখানি জল দিয়ে পাতলা করে নিলাম, তার কারণ এই জলের মধ্যেই মাছটা সেদ্ধ হবে আর বাটিটা যেন এয়ারটাইট ভাবে আটকানো যায়, এই রকম টিফিন বক্স নেবেন। এরপরে মাছ দুটোকে বসিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে দিলাম। এরপরে একটা বড় প্যানে কিছুটা জল দিয়ে তার উপরে এরকম একটা তেপায়া বসিয়ে দিলাম। তার উপরে টিফিন বক্সটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে নিভু আঁচে 15 মিনিট রান্না করলাম। আপনাদের যদি মাছ বেশি হয় তাহলে আরেকটু সময় বেশি লাগবে, সেটা একটু বুঝে করে নেবেন। 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি ঠান্ডা হতে দিলাম। বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্যান থেকে বের করে বাটির ঢাকনা খুলে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দেখেই মনে হচ্ছে না খাই খাই কখন খাই। আপনারা একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন বন্ধুরা। আজকে তবে আসি, নমস্কার।